প্রশ্ন করেছেন, কোরআনের আয়াত লিখে তাবিজ জ্বলানো যাবে কি? তাবিজ যেটা হলো তামিমা, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি তাবিজ জুলাইল সেই লোক কুফরি করলো অথবা শিরক করলো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক তাবিজ ব্যবহার করলো, এই ধরনের কাজ করলো, তাদেরকে ওই কাজের দিকে আল্লাহ মাইল করে দেন, ঝুঁকিয়ে দেন, যে জিনিসের উপরে তাদের ভরসা, তাদের কর্মফল সেদিকে আল্লাহ ধাবিত করেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসলো একদল, তাদের সংখ্যা ছিল হাদিসের ভাষ্য মধ্যে 10 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত নিলেন, 9 জনের আনুগত্য এর শপথ কবুল করলেন, একজনের কে বায়াত নিলেন না। তার কাছে তাবিজ ছিল, এই তাবিজটা যতক্ষণ মতো ছিল আল্লাহ নবী তাকে অ্যাকসেপ্ট করেন নাই, কবুল করেন নাই, অতবর তাবিজ ফেলে দিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শপথ নিয়েছেন। কাজেই এই তাবিজ হলো ওয়াসান, এটা ব্যবহার করা যাবে না। প্রশ্ন হলো যে তাবিজ কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কি? কারণ যেহেতু কোরআনে আল্লাহ বলছেন কোরআন হলো শিফা, হাদিসে রোগ মুক্তির দোয়া আছে, সেগুলি দিয়ে দেওয়া যাবে কি? এই ব্যাপারে আমরা বলবো যে কোনো কোনো আলেম এটা অভিমত দিয়েছেন যে সেটা শিফা আছে, বলা যাবে। কিন্তু আমাদের প্রশ্ন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন বুঝেছেন, বুঝিয়েছেন, প্র্যাকটিক্যাল করিয়েছেন, করেছেন, তিনি কখনো কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখেছেন অথবা লিখতে কাউকে বলেছেন, তার কোনো সাহাবী লিখেছেন, তিনি সমর্থন করেছেন, এই রকম প্রমাণ আসমানে নিচে জমিনের উপরে নাই। সুতরাং কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখাও যাবে না, কেননা এই কোরআনের আয়াত তাবিজ বানিয়ে লিখলে ওর ভিতরে কোনো কল্যাণ নাই, অকল্যাণ আছে। বরং কোরআন পড়লে নাকি, শুনলে নাকি, আমল করলে মুক্তি, পড়লে নাকি, শুনলে নাকি, আমল করলে মুক্তি, নাজাত। কিন্তু এই কোরআনের আয়াত আপনি লিখে একটা কবজের ভিতরে বন্দি করে দিলেন অথবা খোলামুলি লিখে রাখলেন, এইভাবে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এটা আল্লাহর নবীর তরিকার বাহিরে হওয়ায় এটা তাবিজের অন্তর্ভুক্ত হবে, আর তাবিজের অন্তর্ভুক্ত হলে সেটা শিরক হবে। উপরন্তু এই তাবিজ নিয়ে, কোরআনের আয়াত নিয়ে আপনি পেশাবখানায় যাবেন, পায়খানায় যাবেন, স্ত্রী সহবাস করবেন, কেউ আছে অন্যায় অপকর্ম করে সেগুলি করবে, এই ধরনের অন্যায় করবে, কোরআনকে অপমান করা ছাড়া আর কিছু না। কাজেই এই তাবিজ ব্যবহার করা যাবে না। প্রশ্ন, শেষ বৈঠকে উজু ভেঙে গেলে সালাত হবে কি? সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকবীরুহা আত-তাহরিমু ও তাসলিমুহা আত-তাহলিলু, সালাত শুরু হবে আল্লাহু আকবার দ্বারা, সালাত শেষ হবে সালামের মাধ্যমে। সালাম ছাড়া অন্য কোনোভাবে সালাত থেকে মুক্ত হওয়ার বা সালাত পূর্ণাঙ্গ হওয়ার কোনো বিধান শরীয়তে নাই। কাজেই কারো যদি শেষ বৈঠকেও সালাম ফিরেবার আগে উজু ভেঙে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে এবং তিনি উজু করে এসে পুনরায় সালাত আদায় করবেন, আল্লাহ আলম। নাবালক ছেলেকে ইমাম দেওয়া যাবে কি? শুনুন, একজন সাহাবি তিনি বলছেন যে আপনার মক্কা বিজয়ের সময়ে আমার বাড়ির পাশ দিয়ে দলে দলে লোকজন যাচ্ছে আর কথা বলছে, তো আমার পরিবারের লোকেরাও গিয়ে আল্লাহ নবীর সাথে দেখা করছে এবং ইসলাম গ্রহণ করে আসছে, আর সেখান থেকে তারা সালাতের হুকুম নিয়ে আসছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইয়াউমুকুম আকরামুকুম কিতাবুল্লাহ, তোমাদের মধ্যে ইমামতি করবে ওই লোক যে লোক সবচেয়ে বেশি কোরআন পড়া জানে। ওরা যখন যাচ্ছিল
মুসলিমরা, তখন তারা কোরআনের আয়াত নিয়ে কথা বলছে, আর আমি শুনতে শুনতে কয়েকটা আয়াত মুখস্থ করেছিলাম। তখন আমার বয়স ছিল 7 বছর। আমার বাবা সহ জনগণ যখন আসলেন, ফিরে আসার পরে তারা যখন সলাত আদায় করতে যাবেন, তখন খুঁজলেন কে কোরআন জানে। খোঁজাখুঁজি করে দেখলেন যে আমি যে কয়েকটি আয়াত শুনে শুনে মুখস্থ করছিলাম ওর বেশি আর কেউ জানেন না। তখনই উপায় না পেয়ে তারাই আমাকে ইমাম বানালেন। আমি ওই 7 বছর বয়সে তাদের ইমামতি করেছি। কথা বুঝতে পেরেছেন? কাজে স্পষ্ট হয়ে গেল যে কোরআন শুদ্ধ পড়তে পারলে নাবালক হলেও তার ইমামতি জায়েজ। আর ইমামতির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 4টি ক্যাটাগরি বলেছেন, তোমাদের মধ্যে ইমামতি করবে সবচেয়ে বেশি কোরআন বেশি পড়া জানে। 1 নম্বর, যদি দেখা যায় দুজন কোরআনে সমান হয়ে যায়, তাহলে যে হাদিস বেশি জানে, সুন্নত বেশি জানে, তাকেও আগাইয়ে দিবা। এতেও যদি দুজন সমান হয়ে যায়, তাহলে যে আগে হিজরত করেছে তাকে আগাই দিবা। এতেও যদি সমান হয়ে যায়, তাহলে আকদমুহুম সিন্না, তাদের মধ্যে বয়স কার বেশি তাকে দিও। তাহলে বয়সটা কত নম্বরে? লাস্টে। সুতরাং আমরা যেন কোরআনকে, ইলিমকে অগ্রাধিকার দেই এবং সে দিয়ে যেন আগাই। প্রশ্ন, জামাতে রুকু পেয়েছি, সূরা ফাতিহা পড়তে পারি নাই, রাকাত হবে কি? এটি বর্তমানে বেশি আলোচিত একটি প্রশ্ন। এই প্রশ্নটি কেন আলোচিত? যে রুকু পেলে রাকাত হবে কি হবে না, এই নিয়ে যারা সালাফি, যারা আহলুল হক, যারা আহলুল হাদিস, মুহাদ্দিসিনের মাসলাক অনুসরণ করে যারা চলেন, তাদের মধ্যে আপনার 2টি মত রয়েছে। একদল বলেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, আর আরেকদল বলছেন না, রুকু পেলে রাকাত হবে না। কেন হবে না? যে তার যে কিয়াম, দাঁড়ানো ফরজ, একটা ফরজ ছুটে গেল, সূরাতুল ফাতিহা পাঠ করা ফরজ, এটাও ছুটে গেল, 2টা ফরজ ছুটে গেলে রাকাত হয়ে কেমনে? ঠিক আছে কিনা? এই হলো আপনার দাবি, আর একটা যৌক্তিক দাবি। সেই দাবির প্রেক্ষিতে আপনার একদল আলেম বলে থাকেন যে রুকু পেলে ওই রাকাত হবে না, রাকাতটা পুনরায় পড়তে হবে। যারা বলেছেন রাকাত হয়ে যাবে, তাদের মধ্যে এই শতাব্দীর শ্রেষ্ঠ আলেম যিনি হাদিস বিশারদ, আল্লামা শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তিনি তার সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে রেফারেন্স সহ উল্লেখ করেছেন, এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে বলে তিনি মত দিয়েছেন। এখানে যে হাদিসটা নিয়ে এসেছেন, হাদিসটা বুঝার ক্ষেত্রে দ্বিমতের সৃষ্টি হয়েছে। হাদিসটা কি? সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদা মসজিদে প্রবেশ করলেন এবং পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি ইমাম আর তিনি রুকুতে, এটা সবাই রুকুতে। তিনি করলেন কি, মসজিদে প্রবেশ করে এই কাতার সামনে আছে, আমাদের মধ্যে মসজিদের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে 1, 2, 3 কাতার খালি, তারপরে সামনের কাতার, তিনি মসজিদে ঢুকেই রাকাত পাওয়ার আগ্রহ, জামাতে সামিল হওয়ার আগ্রহ এত বেশি ছিল সাহাবীর, তিনি মসজিদের ভিতরে ঢুকেই আল্লাহ আকবার করে ওখানেই রুকুতে চলে গেছেন একাকে। এমন রুকুতে গিয়ে রুকু অবস্থায় হেঁটে 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 সামনে গিয়ে কাতার মধ্যে সামিল হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা মুজিজা ছিল, যে বিশেষ একটা মুজিজা আল্লাহ তাকে দান করেছিলেন। তিনি সলাত অবস্থায় সামনে যেরকম দেখতেন, পিছনেও সেই রকম দেখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরানোর পরে ওই সাহাবি আবু বকরাকে বললেন, যা দেখাল্লাহু হিরসা, আল্লাহ তোমার জামাতে সামিল হওয়ার যে আগ্রহ এটা বাড়িয়ে দিক। লা তাউদ, এই লা তাউদ যে কথাটা দোয়ার পরে যে বললেন একটা বাক্য, নিষেধাজ্ঞা সূচক বাক্য লা তাউদ, এই লা তাউদ এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা 2 রকম বুঝেছে। একদল বলেছেন লা তাউদ এটা হলো এই আদত থেকে,
আদাদ অর্থ হলো গণনা, অর্থাৎ লা তাউধা রাকা, তুমি এই যে রাকাতে যেটাতে রুকুতে পেয়েছো এটাকে রাকাত হিসাবে গণ্য করিও না, এটা বুঝেছেন। আরেকজন বলছেন না, এ লা তাউদ হলো আপনার ফিরে আসা, এ আদা, তো যার অর্থ হলো ফিরে আসা, তার অর্থ হলো তুমি রুকু তে শরিক হওয়ার জন্য যে পিছনে একাকী শরিক হয়ে গেছো এটা তোমার সুন্নত মোতাবেক হয় নাই, কাতারের মধ্যে এসে তারপর তোমাকে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হতো, কাজেই তুমি ওই রকম কাজ আর করিও না। এখানে প্রশ্ন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দ্বারা উদ্দেশ্য করে থাকেন যে তুমি রাকাত হিসাবে গণ্য করিও না, তাহলে প্রমাণ থাকতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই সাহাবি উঠে কি এক রাকাত পড়েছিলেন, কোন সাহাবি সাক্ষী দিয়েছেন? যদি থাকে তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই রাকাত গণ্য করা যাবে না, আমাদেরকে এক রাকাত পুনরায় পড়তে হবে। আর যদি দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই কথার পরে ওই সাহাবি ওই রাকাত আর পড়েননি, আল্লাহ নবীও তাকে পড়াননি, কোনো সাহাবি সাক্ষী দেননি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দ্বারা উদ্দেশ্য করেছেন তুমি ওই যে পিছনে শরীক হয়েছো এটা করিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা রাকাত হিসাবে গণ্য করেছেন, আলবানী রাহিমাল্লাহ এটাকেই অগ্রাধিকার দিয়েছেন। কাজেই সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই ব্যাপারে দুটি মতের মধ্যে আমাদের ভারতবর্ষের আহলে হাদিস উলামায়ে কেরাম তারা রাকাত হবে না বলে ওই মত দিয়েছেন, তারা পুনরায় পড়তে বলেছেন, আর আলবানী রাহমাহুল্লাহ রাকাত হবে বলে তিনি তার অভিমত দিয়েছেন। আমি মনে করি এই মাসালাটি বুঝার ব্যাপার, আর আমার কাছে যেটুকু বুঝ হয়েছে এটা আমার বুঝ, সেটা হলো যে এই অবস্থায় কেউ যদি রাকাত গণ্য করে ফেলে তাহলে রাকাত হয়ে যাবে, যেহেতু ওই সাহাবি পুনরায় পড়েছেন বলে আর কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহু আলাম বিসওয়াব।